আগের ম্যাচে ম্যাচ হেরে অজুরে কেঁদেছিলেন আরসিবির এক নারী সমর্থক এবং অনুষ্কা শর্মা, কিন্তু আজকের ম্যাচে মন খুলে হাসার সুযোগ পেয়েছেন অনুষ্কা শর্মা। চেন্নাস্বামী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে 20 ওভার শেষে 174 রান করে আরসিবি। 34 বলে 6টি 4 ও 1টি 6 দিয়ে নিজের হাফ সেঞ্চুরি করেন বিরাট কোহলি। 9 বলে 4র্থ বলে মুস্তাফিজুর রহমানকে একটি মাত্র জয় দেন বিরাট। 175 রানের লক্ষ্যে তারা করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে দিল্লি ক্যাপিটালস। শেষ পর্যন্ত 20 ওভার ব্যাট করে 9 উইকেট হারিয়ে মাত্র 151 রান তুলতে পারে, আর যে কারণে 23 রানে জিতে যায় বিরাটরা। টানা 5 ম্যাচ হেরে এবারের আইপিএল থেকে প্রায় বিদায় নেবার পথে সৌরভ গাঙ্গুলীরা।